একজন বলছেন যে বিড়ি খর কখনো আহলে হাদিস হয় না এবং আহলে হাদিস কখনো বিড়ি খর হয় না, এরকম ফতোয়া কতটুকু সঠিক? এগুলা হলো যুক্তিবাদী বাক্যের মাধ্যমে ফতোয়া দেওয়া। ইসলামে ফতোয়া স্পষ্ট দিতে হয়। ফতোয়া একটি ফতোয়া দানটা একটি এমন বিষয় যেটাতে অস্পষ্টতা হবে না এবং যেটা বুঝতে মানুষ সহজ হবে, তার জ্ঞান অনুযায়ী তাকে উত্তরটা দিতে হবে। তো বিড়ি খর কখনো আহলে হাদিস হয় না আর আহলে হাদিস কখনো বিড়ি খর হয় না, মনে হচ্ছে কি হয়, কি হয়ে গেল এই বাক্যটাতে, একদম কি কথা আছে, মানে এটাকে আল্লাহ তাআলার কালামের চাইতে ভালো হয়ে গেল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস থেকে ভালো হলো না সাহাবাদের বাক্য থেকে ভালো হলো? ওই জন্য বললাম যে যুক্তি তার্কিক বাক্যের মাধ্যমে উত্তর দেওয়া হয়েছে। যদি কথাটার অর্থ এরকম হয় যে আহলুল হাদিস হোক বা যে কোনো মুসলমান হোক, মুসলিম যিনি হবেন তিনি হারাম খেতে পারেন না, আচ্ছা বাকি থাকলো খালি আহলে হাদিসরা খেতে পারেন আর বাকিরা খেতে পারে, এরকম তো এটা মানে নেওয়া যাবে না, বাকিরাও খেতে পারে না, কারণ বিষয়টা যদি হারাম হয় তাহলে সেখানে আহলে হাদিস আর গায়ের আহলে হাদিস বলার কোনো মানেই হয় না। মোট কথা হলো এই, আচ্ছা বাকি থাকলো বিড়ি ছাড়া কি অন্য অন্য খারাপ কাজগুলো করতে পারে নাকি? কোনো হারাম কাজই করা যাবে না, ইসলামে নিষেধ, হারাম মানে নিষেধ। যদি মাকরুহ হয় তারপরও সেটা ছেড়ে দেওয়া উত্তম। তো এটা এটা যুক্তিবাদী উত্তর, এর এর যথার্থ বিশেষ কিছু জ্ঞান আমি দেখছি না, তবে মানে উত্তরে আমি কিছু জ্ঞান দেখছি না, তবে এটা ঠিক যে যে জিনিসটি হারাম বলে প্রমাণিত হবে সেটা আমাদের প্রত্যেক মুসলিমকেই বর্জন করা উচিত।